হ্যালো, আশা করছি ভালো আছেন। পাটালি রোডে গাছ কাটা প্রোগ্রাম চলছে। একজন ব্যক্তি এসে আমাকে কিছু প্রশ্ন করছে, শুনুন। বলেন, উপরে ঘরে উপরে ঘরে চলে যাবেন সাহেবের কাছে? কিছু জানি না, আমাদের কোনো ভ্যালু নেই, বিশ্বাস করেন। আমরা ঠিকাদার আন্ডারের লোক, আমাদের কোনো ভ্যালু নেই, আমাদের গুরুত্ব দেয় না। তখন বিপ্লবের কারেন্ট দিয়েছি, আমরা নিয়েছি। আমরা 2 টাকার মাইনে পাই, 3 টাকার বাজনা বাজায়, সবই ঠিক আছে। ঠিক আছে, আমাদের মা নেই, বাপ নেই, আমরা তো বিপ্লবের কারেন্ট, আমরা এই 11,000 লাইনে কাজ করছি, যেটুকু জানি সেটুকু করছি। সম্পূর্ণ আমাদের, মানে জুতো সেলাই থেকে চটনি পাট সবই আমাদেরই করতে হয়, কিন্তু আমাদের কোনো নাম নেই, আমরা কিছু করি না। সরকারি খাতায় আমাদের কোনো ভ্যালু নেই, মূল্য নেই। আমরা তো কিছুই জানি না, বিপ্লবের কারেন্ট দিয়েছে, নিয়েছি। ঠিক আছে, আমারও বিপ্লবের লাইন আছে, সেটা কথা নয়। মানে আমি যে কথাটা বলছি এত বাস্তব কথা বলছি, আমাদের কারোর কোনো ভ্যালু নেই, মূল্য নেই, আমাদের মাও নেই, বাবও নেই। আমরাও আকাশ থেকে পড়েছি। মেম্বার বললো যে ওই তার গিয়েছে, তার পোল বসে গেছে, সেই তার কাছে কোন খাওয়া পোলটা তখন বসে দিল কেন? সেটাই তো সাহেবকে বলুন, আপনি বলুন আপনার সমস্যা কথা। বসে থাকতাম, তারপর কাটুক অফিসে জমা, তারপর ঠিক আছে, তা আপনি তাই করেন। এই সেই ব্যক্তি দাঁড়িয়ে আছে, দেখেছেন সাইকেলে। ওনার বক্তব্য কিছুই বুঝতে পারেননি। ওনার একটা জায়গা ছিল, জায়গার উপর দিয়ে সিঙ্গেল পেজ লাইন ছিল, সেই জমিটা এখন পাশের বাড়ির লোকের সঙ্গে মাপামাপি করতে করতে সেই লোক পেয়ে গেছে। সেই লোক এখন বলছে ওই তার আমি কেটে দেব, লাইন সরানোর কথাই বলছে। এখন ওনার বক্তব্য আমাদের কাছে এসছে জানতে, তা আমরা বললাম সাহেবের কাছে চলে যান উপরের ঘরে। সাহেব কি বলে শুনুন, দেখেন আপনার সমস্যার সমাধান হয়ে যাবে আশা করছি। চলুন আমাদের প্রোগ্রামটা শুরু করে দিই। তাল গাছে প্রচুর ছোটো ছোটো লাল পিঁপড়ে, কাটতে খুব অসুবিধা হচ্ছে। এই গাছের ডালগুলো কেটে আমরা পরিষ্কার করে দেব, যাতে তারের সঙ্গে এই বাঘা না থাকে, তাহলে এই ডালগুলোকে বাঘা বলা হয়। তাহলে না পড়বে না, নেই যাবে, পরিষ্কার পরিচ্ছন্ন করে ওরম করছি কেন, গিয়ে আমরা এখান থেকে বেরিয়ে যাব তাড়াতাড়ি। মা তালে তলায় তলায় ও তো পড়বেই, হেঁটে হেঁটে লাইনটি পেট্রোলিং করবো, যে যেখানে ঘোরা এই মাথাটা এরকম ভাবে পরিষ্কার করবো, কাছেটা মাথা লাইন যাতে ভালোভাবে চলে সেই চেষ্টা আমরা চালিয়ে যাব। বেকির মাথা ঘোরা, আমরা জনতার সেবায় আছি, থাকবো, এই প্রতিশ্রুতি দিচ্ছি। ওইটা পড়ল দেখ, আপনারা আমাদের পাশে থাকবেন, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন। লতা কটা কেটে দিতে তাহলে হয়, কমেন্ট করে জানাবেন। মা কেটে দিয়ে ফেলে ফেলে ফেলে, যারা আমার ভিডিও দেখেছে তাদের তারা অসংখ্য ধন্যবাদ। যারা এখনো করেননি তারা শীঘ্রই করে নিন, কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন লাগলো। দেখেছেন প্রচুর পিঁপড়ে, এই জন্য তাল গাছটাকে পুরো পরিষ্কার করে দেওয়া হচ্ছে। পুরনো জামা কাপড়ে ভরি করে দেখে তাল গাছটার চারিপাশ সুন্দর করে দেওয়া হলো, মনে হচ্ছে যেন নতুন একটা তাল গাছ, লাল লাল ছোট ছোট, কত কষ্ট। একদিক দিয়ে আমরা, আমি জোর করে বলি, কিছু গাছকে অ্যাকচুয়ালি ঠিকা কর্মী সরকারিদের পাঁচ আবার টাকা সুন্দর করে পরিষ্কার করি, আবার কিছু কিছু সময়ে উপায় থাকে না, তাই তাকে মেরে ফেলার উদ্যোগ করতে হয়। আমাকে দেখ, চোখে দেখা যাচ্ছে না, এক্ষেত্রে আমাদের বসে বসে তুলে কিনতে, দেখেছেন প্রচণ্ড এই সর্বনাশ হয়ে আছে, উপর থেকে ঝুকঝুক ঝুকঝুক করে পড়ছে, এরকম পিউরে উপর থেকে উপরে পড়ছে, আর বেচারা ঠিকাদারের কর্মী কামড় খাচ্ছে, গোটা গোটা হয়ে যাচ্ছে, চুল কাটছে, তবু দেখো ছাড়ছে না, বুঝেছেন, কিছু করার নেই তো। আমার চোখে চশমা আছে, ছাড়লে কাজ ছাড়লে কি আর এরকম কাজ দেবে, আর কোথায় বা কাজ পাবে, চামড়া লেগে আছে চামড়া, কিন্তু পায় তাই এই কাজটা করে। এখন যদি অন্য কোনো কাজ করে প্রতিদিন হবে না, যেমন চাষে খাটলে হবে না, রাজমিস্ত্রি কাজ করলে হবে না, প্রতিদিন এটা সারা বছর হয়, তাই এখানে আন্ডারে কাজ করা হয়।
হ্যাঁ ধাপ করি মাঠ হ্যাঁ হয়েছে বাহ হেভি পুশিং হয়েছে বাবা পিঁপড়ি আসছে তো গায়ে হ্যাঁ এটাই আবার লগার কাজ করে ওইদিকে বাদ দেবে নাকি কাজ হয় গাছে উঠতে হলো না তাহলে আবার গাছে উঠতে হয় এই বিক্রি বানানোর পর থেকে অত গাছে উঠতে হয় না হয়েছে নিচে নেও নিচে নাম নিচে নাম আবার দাঁড়ায় না ওখানে এই ধর ধর তুই ধর লগাটা ধর ঝপ করে পড়ে যাবে আরেকজন যাচ্ছে তাদের কথা বলে ফেলে দি একে তোর কামাই ই আবার যাচ্ছে এই যে ঠেকাতে পারিনি আবার তুলবো এই দেখ আর পাতাগুলো তার থেকে ছাড়িয়ে দেবে এই পরিষ্কার করতে করতে আমরা চলে যাব সাব স্টেশনের দিকে কিলোমিটারের পর কিলোমিটার হাঁটতে হয় ঘন্টার পর ঘন্টা চলতে হয় পরিষ্কার করে দেওয়া হয় না দেখুন কিভাবে পরিষ্কার পরিষ্কার একদম একটা পোল থেকে আর একটা পোল দেখা যাচ্ছে কিভাবে পরিষ্কার করতে হয় এই দেখে পরিষ্কার হয়ে গেছে কয়েকটা ডাল আছে কটা মেরে দিলেই আমাদের এখান থেকে চলে যাও চলে যাব আরেকটি গাছে সেখানে গিয়ে দেখবো কী কী আছে এবার সম্পূর্ণ ভিডিওটা একটা ভিডিওর মধ্যে দেখানো সম্ভব নয় তবু ভিডিওটা বড় হয়ে গেছে দয়া করে দেখবেন আমাদের পাশে থাকবেন আমাদের সাপোর্ট করবেন ধন্যবাদ জয় হিন্দ বন্দে মাতরম।